আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কিছুদিন আগে একটা পরি দেওয়ার শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তো আপনারা ভিডিওটাকে এত পছন্দ করেছিলেন তো ভাবছিলাম যে আবার যদি কোনোদিন পরি দেওয়া হয় তাহলে একটা ফুল ভিডিও বানাবো। তো দেখতে দেখতে আজকে বাড়িতে পরি দিচ্ছে, তো ভাবলাম ভিডিওটা বানাই। তো চলুন শুরু করি, আপনারা আমার সাথে থাকুন। তো পরি দেওয়ার জন্য গতকালকে বিকেলের দিকে কুমড়ো করে নেওয়া হয়েছিল। এই কাজটা অনেকে চালুনিতেও করে বা থালা ফুটো করেও করে, তো আমাদের বাড়িতে এইভাবে করে। তারপর কুড়ে নেওয়ার পরে ভালোভাবে পানি দিয়ে কুমড়োর চুরগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে টক থাকে। টকটা ভালোভাবে না ধুলে কিন্তু বড়িও টক থেকে যাবে, তাই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কলাইয়ের ডালগুলোকে রাত্রে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিল। আমাদের বড়ি সিজনে বেশ কয়েকবার বড়ি দেওয়া হয়, তাই একবারেই অনেকগুলো কলাইয়ের ডাল ভেঙে সেগুলোকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে তারপর শুকিয়ে রেখে দেওয়া হয়। তারপর যখন যেমন বড়ি দেওয়া হয় তখন তেমনভাবে সেগুলোকে ভিজিয়ে বড়ি দেওয়া হয়। সকালবেলাতে উঠে কুমড়োর চুরগুলোকে একটা কাপড়ের সাহায্যে যতটা সম্ভব পানিগুলো বের করে নেওয়া হয়েছে এবং ঝুরো ঝুরো করে নেওয়া হচ্ছে। কাজটা আব্বা করছে, আর তার সাথে সাথে কলাইয়ের ডালগুলোকে অল্প অল্প পরিমাণে কলাইয়ের ডাল এবং অল্প অল্প পরিমাণে কুমড়োর চুর দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এইভাবে সমস্ত ডাল এবং কুমড়োর চুরগুলোকে একসাথে মিক্স করে নেওয়া হবে। তারপর এগুলোকে আব্বা নিয়ে মিলে যাবে, সেখানে গিয়ে মেশিনে এগুলোকে একসাথে পেশাই করে নিয়ে আসবে। তাছাড়া মা আর একটা পদ্ধতিতে দেয়, সেটা হলো ডালগুলোকে শুকিয়ে তারপর সেগুলোকে চাকি বা জাতাতে পিষে সেটাকেও রাত্রে ভিজিয়ে রাখে এবং তারপরের দিন কুমড়ো এবং ভিজিয়ে রাখা ডাল একসাথে মিক্স করে সেটা দিয়ে বড়ি দেওয়া হয়। তাছাড়া এখনও অনেকে ডালটাকে শিল নোড়াতে বেটে বড়ি দেয়, আমাদেরও আগে দিত। যাই হোক, আব্বা মিলে যাওয়ার পর আমি আবারও ঘুমিয়ে গিয়েছিলাম সকালে। তো ঘুম থেকে উঠে ছাদে এসে দেখি অর্ধেক বড়ি দেওয়া হয়ে গেছে। তারপর আমি আসছি, একটা সরকি পুরো দেওয়া হয়ে গেছে, এবার আর একটাতে দিবে। তো সরকিটাকে প্রথমে শার্ট করে নিল। এটাকে সরকি বলা হয়, আপনারা কে কী বলেন জানি না বা কোথায় এটাকে কী বলা হয়, আমাদের এখানে কিন্তু সরকি বলা হয় এটাকে। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে, কারণ অনেকে কি করে যে সামান্য একটু লুফানোর পরে একটু যখন সাদা সাদা হয়ে যায় তখনই ভাবে হয়তো বড়ি দেওয়ার মতো হয়ে গেছে, সেইভাবে দিয়ে ফেলে বড়িটা, কিন্তু শেষে গিয়ে কি হয় বড়িগুলো আর সিদ্ধ হয় না বা কালারটা ঠিকঠাক আসে না। তাই বেশ কিছুটা সময় নিয়ে ধৈর্যের সাথে এই বড়ি লুফানোর কাজটা করতে হবে। একটা সময় দেখবেন যে যখন মিশ্রণটা আপনি হাতে তুলছেন তখন একেবারেই হালকা ওয়েটের হয়ে যাবে, মনে হবে যেন ক্রিম বা হাতে কিছুই নাই, এরকম একটা অনুভব হবে। অনেকে আবার দেখি যে কি করে যে একটুখানি নিয়ে পানিতে ছেড়ে দেয়, পানিতে ফেলে দেয়, তখন সেটা ভেসে উঠলে ভাবে যে এবার বড়ি দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। কিন্তু না, অনেক ক্ষেত্রে এটা দেখি যে এমনিও যদি আপনি ডাইরেক্ট যেটা লুফানো হয়নি সেটাও যদি পানিতে দেন তখন কিন্তু ভেসে উঠবে। তাই আপনি না টানলে তো বুঝতেই পারবেন যে জিনিসটা হয়ে গেছে, একদম সাদা ধবধবে হয়ে যাবে আর একেবারে ক্রিমের মতো, আর একেবারেই হালকা লাইট ওয়েট হয়ে যাবে। আর মিশ্রণটা লুফাতে লুফাতে একটা সময় দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে, তাতে প্রয়োজন অনুযায়ী সামান্য পরিমাণ পানিও দিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। আমাদের এতে যেমন হালকা হালকা পানি দিচ্ছিল,
তো এই বড়ি দেওয়ার কাজে আমার আব্বার দেখি বিশেষ করে অনেক বেশি আগ্রহ। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, একেবারে কুমড়ো কুড়া থেকে শুরু করে বড়ি বসানো পর্যন্ত মাকে হেল্প করে। এখানে আমার বড় আপা আর আব্বা লুফিয়ে দিচ্ছে, আর মা বড়ি বসাচ্ছে। আর শীতের সকালে এই যে এইভাবে বড়ি দেওয়ার মধ্যে যে কতটা আনন্দ, এটা যারা দিয়েছে তারাই একমাত্র জানে, বা যারা প্রত্যক্ষ করেছে তাদেরকেই একমাত্র বোঝানো যাবে, বা তারাই বোঝে, তাছাড়া কাউকে বোঝানো যাবে না। মা বড়ি দেওয়া শুরু করে দিয়েছে, আর এই বড়ি দিতে দিতে অনেক রকম গল্প হচ্ছিল, আমি শুনছিলাম, ভালো লাগছিল, অনেক পুরনো স্মৃতি, অনেক কথা, অনেক গল্প। আর আমার কোলে বসে বসে আমার ভাইপোটা দুষ্টুমি করছিল। আর এই বড়ি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আর একটা হলো, সেটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়া যদি খারাপ থাকে, রোদ যদি না থাকে, তাহলে কিন্তু এই বড়ি একেবারেই ভালো হবে না। সে আপনি যত ভালোভাবেই দেন, বড়ি কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তাই বড়ি দেওয়ার আগে অবশ্যই যেদিন বড়ি দিবেন, তারপরে দু তিন দিন আবহাওয়া কেমন থাকবে একটু খোঁজ খবর নেবেন টিভিতে খবরে। ওয়েদার রিপোর্ট যে সবসময় ঠিক হবে এমন কোনো মানে নেই, তারপরেও কিন্তু একটু সচেতন হয়ে দেওয়াই ভালো। মা বড়ি দিচ্ছিল, বড়িগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। আর একটা সিক্রেট, সেটা হলো আমাদের যেদিন বড়ি দেয় সেদিনকেই আমরা বড়ি তুলে রান্না করে খাই। এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন যে এটা কিভাবে, তো এটা হয়তো অনেকদিন ধরে বড়ি দেওয়া হয় এবং আমার মা বড়ি দেওয়া তো খুবই অভিজ্ঞ, তাই বড়িটা এমনভাবে সরকিতে বসাই, খুব বেশি চাপ দিয়ে না, তাই প্রথম দিনেই যখন একটু একটু গাটা শুকিয়ে যায় তখনই তোলা হয়, বড়িটা কিন্তু ভাঙে না। এবং এই প্রথম দিনের বড়ি আর দ্বিতীয় দিনের বড়িটার টেস্ট অসাধারণ হয়, যেটা আপনি সারা বছরে আর পাবেন না শুকনো বড়িতে। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে তো এই যেদিনকে বড়ি দেয় সেই দিন আর পরের দিনের বড়িটাই সবাই সবচেয়ে বেশি পছন্দ করে। আমাদের বড়ি দেওয়ার কাজ প্রায় শেষের দিকে। এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই, আপনারা এমন অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তো আমি তাদের বলবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ কোনো কাজে সফলতা পেতে গেলে একার পক্ষে কখনোই সম্ভব নয়, যে কোনো কাজের ক্ষেত্রেই তার কাছের মানুষগুলোর ভালোবাসা, দোয়া এবং সাপোর্ট অবশ্যই দরকার। এবং আমি মনে করি যে আপনারা আমার আর একটা পরিবার, তো সেখান থেকে আপনাদের ছোটো ছোটো লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর নতুন ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিও আপনারা কোন বিষয়ের ওপর দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আবারও আপনাদের সাথে কথা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।